বাসের একটা নির্দিষ্ট, তো প্রথমেই খেয়াল করে দেখুন আমি যেহেতু বাসের কথা বলেছি, এ কারণে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেব আমি সেটা হচ্ছে আমি একটা বাসের ব্যাকগ্রাউন্ড করে রেখেছি, ওই বাসের ব্যাকগ্রাউন্ডটা দেব এখানে। তো এই জায়গাটাকে আর একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি আমি, আমার বাসের একটা ব্যাকগ্রাউন্ড এখানে আছে এই ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তাহলে আমি যেহেতু বাসের কথা বলছিলাম সেহেতু এই জায়গায় এই বাসের ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমি। হ্যাঁ, তো বাসের কথা যতক্ষণ পর্যন্ত বলছিলাম, বাসের কথাটা যতক্ষণ পর্যন্ত বলছিলাম, বাসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ঠিক ততক্ষণ পর্যন্তই ওখানে থাকবে। নেক্সট আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। তাহলে বাসের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার যে ফুল স্ক্রিন আছে ফুল স্ক্রিনের সমান করে দিলাম এই বাসের ব্যাকগ্রাউন্ডটাকে। ওকে ফাইন, অংশ গ্রো করার পরে সেখানে একটা বাসের কথাটা কোথায় থেকে শুরু করছি, ইন্ট্রো শেষ থেকে, তাই না? প্রথমেই একটা মজার বিষয় দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে বাস। তো একটা বাস যখন গ্রো করতেছে তখন কি হচ্ছে, বাসের একটা নির্দিষ্ট অংশ গ্রো করার পরে সেখানে একটা গিট তৈরি হচ্ছে, সেই গিট থেকে কিন্তু বাসের নেক্সট পোর্শনটা আবার গ্রো করতেছে। এভাবে বাসের প্রত্যেকটা অংশে অংশে কিন্তু এক একটা গিট আছে, এ কারণেই বাস কিন্তু অনেক বেশি স্ট্রং। অ্যাজ লাইক অ্যাজ দ্যাট, আমরা যদি সফটওয়্যার তৈরি করার সময় বা আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট তৈরি করার সময় একটা নির্দিষ্ট অংশ পর পর আমরা একটা করে গিট দিই, গিট দিয়ে দিয়ে যদি সেই জিনিসটাকে বিল্ড করি, তাহলে বাস যেরকম অনেক বেশি স্ট্রং ঠিক সেরকম আমাদের সফটওয়্যারটা বা আমাদের যে ডকুমেন্টটা থাকবে সেই ডকুমেন্টও কিন্তু অনেক বেশি স্ট্রং হবে, অনেক বেশি সাজানো গোছানো হবে। তো যাই হোক, মজার বিষয় বাদ দিয়ে এবার আসল কথায় আসি। আসল কথা হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপাররা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, আচ্ছা এখানে কিন্তু আমার টপিকস আবার চেঞ্জ হয়ে গেছে, এখানে আমি সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলছি, এই যে SCM। হ্যাঁ, তো এখানে আমার SCM এর ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাইজও কিন্তু স্ক্রিনে সমান করে নিতে হবে। ওকে ফাইন, বা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে থাকি, যেরকম স্কুলের কাজের সুবিধার্থে আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে থাকি, তারপরে হচ্ছে লাইব্রেরিয়ানদের সুবিধার্থে আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করি, তারপরে হচ্ছে ডাক্তারদের সুবিধার্থে আমরা ডাক্তারের চেম্বারের ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে থাকি, তারপরে ব্যাংকের সুবিধার্থে আমরা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে থাকি। যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো ম্যানেজ করার জন্য যে ম্যানেজমেন্ট সিস্টেমটা রয়েছে সেই ম্যানেজমেন্ট সিস্টেমটাই মূলত গিটহাব। তো গিটহাব হচ্ছে একটা ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বা আমি যদি ডেভেলপারের ভাষায় বলি তাহলে গিটহাব হচ্ছে একটা সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেম। যে ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের যে সফটওয়্যার তৈরি করে হোস্ট করার জন্য, আচ্ছা এখান থেকে আমি হোস্টিং এর কথা শুরু করেছি, ও এখানে আরেকটা ডামি ভার্সন আছে আমার, করার সময় যে সোর্স কোড গুলো থাকে সেই সোর্স কোড গুলো ম্যানেজমেন্ট করতে পারি, তারপরে যে ডকুমেন্ট গুলো থাকে সেই ডকুমেন্ট গুলো ম্যানেজমেন্ট করতে পারি, বা যে রিসোর্স গুলো থাকে সফটওয়্যারের ভিতরে সেই রিসোর্স গুলো ম্যানেজ করতে পারি। তো সফটওয়্যার ডেভেলপারদের জন্য টোটাল একটা সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম বা সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেমই হচ্ছে এই গিটহাব। তো যাই হোক, গিটহাবের যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আমরা কী কী সুবিধাগুলো পেতে পারি, তো চলুন সেই সুবিধাগুলো নিয়ে আলোচনা করা যাক। আমার এখান থেকে আবার এই পোর্শনটা কেটে ফেলতে হবে, সুবিধাগুলো পেতে পারি তো চলুন সেই সুবিধাগুলো নিয়ে আলোচনা করা যাক, আলোচনা করা যাক। এরপর থেকে কিন্তু আমি আলোচনাগুলো শুরু করেছি, তো চলুন সেই সুবিধাগুলো নিয়ে আলোচনা করা যাক। তো এই জায়গায় কিন্তু আমার ডামি পোর্শন, আবার আমি ব্লেড টুল নিলাম, ব্লেড টুল নিয়ে এই জায়গাটা কেটে দিলাম, কেটে দিয়ে এখান থেকে এটাও কেটে দিলাম, আমার এতটুকু অংশ কিন্তু এখানে দরকার নেই। হ্যাঁ, দেন আবার আমি মনে হয় পানি খেতে গেছিলাম বা যাই হোক, তো এখান থেকে আবার আমার পোর্শন শুরু। এই জায়গাটাকে আমি একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি যাতে সহজে এই জায়গাটা বুঝতে পারি, তো জাস্ট এখানে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি আবার এই যে আমার ব্লেড টুলটা নিলাম, ব্লেড দিয়ে এই অংশটা কেটে দিলাম, এই অংশটা হচ্ছে আমার ডামি পোর্শন, এই অংশটাকে আবার জোড়া লাগিয়ে দিলাম এই পর্যন্ত। তো এখানে যে কথাটা নিয়ে যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছি সেটা হচ্ছে সোর্স কোড হোস্টিং নিয়ে। তো এখানে যে ব্যানারটা আমি দিলাম পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে সোর্স কোডের ব্যানার, তো জাস্ট এই সোর্স কোডের ব্যানারটাকে আমি বড় করে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে সমান করে দিচ্ছি। হোস্টিং, তো আমরা সোর্স কোড হোস্ট করার জন্য বা আমাদের যে রিসোর্স গুলো থাকে সেই রিসোর্স গুলো হোস্ট করার জন্য আমরা অনেকেই
যেটা কিন্তু গুগল ড্রাইভে কিংবা ড্রপ বক্সে কখনোই সম্ভব না। কেননা গুগল ড্রাইভ বা তারপরে হচ্ছে সোর্স কোডের যে চেঞ্জ, সেই চেঞ্জ ট্র্যাকিং করা। আচ্ছা, এখান থেকে চেঞ্জ ট্র্যাকিং এর কথা বলছি, রিপোজিটরি তৈরি করতে পারি এবং আনলিমিটেড সোর্স কোড কিন্তু সেখানে আমরা হোস্ট করে রাখতে পারি। আর সোর্স কোড হোস্ট করে রাখার জন্য সব থেকে ভালো এবং সব থেকে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে গিটহাব। আচ্ছা, এই পর্যন্ত আমি সোর্স কোড হোস্টিং এর কথা বলছি, সুতরাং সোর্স কোড হোস্টিং এর যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে এই পর্যন্তই আমার থাকলো। থেকে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে গিটহাব। আচ্ছা, ও আমার ল্যাপটপ ছিল পাশে, ল্যাপটপে আমি একটার পর একটা টপিকস দেখছিলাম আর বলছিলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার ডামি পোর্শন, তাহলে এই ডামি পোর্শনটা আবার আমি কেটে দিব। ল্যাপটপে আমি স্লাইড চেঞ্জ করছিলাম আর দেখছিলাম যে পরের অংশটা কী ছিল। আচ্ছা, এরপর তাহলে এখানে জাস্ট এক্সপ্যান্ড করলাম। আচ্ছা, জাস্ট এতটুকু আমার ডামি পোর্শন। তাহলে আবার আমি এখান থেকে টুল নিলাম, কেটে দিলাম, এবার ডামি পোর্শনটা ফেলাই দিচ্ছি। তো এই অংশে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে, দেখি কি কথা বলেছি, ভুলে গেছি। এরপরে আসুন ভার্সন কন্ট্রোল, ভার্সন কন্ট্রোল নিয়ে কথা বলেছি আমি। এরপরে আসুন ভার্সন কন্ট্রোল, ভার্সন কন্ট্রোল নিয়ে যেহেতু এরপরে কথা বলেছি, এরপরে আসুন ভার্সন কন্ট্রোল, অর্থাৎ আমার এটার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা। ট্র্যাক চেঞ্জেস আর হচ্ছে ভার্সন কন্ট্রোল। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে জায়গা মতো সেট করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা মনে হয় বেশি টানা পড়ে গেছে, তাই না? এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, ফাইন। চেঞ্জ ট্র্যাকিং করা, তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সফটওয়্যারে বিভিন্ন ভার্সন তৈরি করে থাকি বিভিন্ন সময়, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, এইভাবে একটা সফটওয়্যার যত দিন যায় তখন দেখা যাচ্ছে যে তত বেশি তার ভুলবেলা করেছেন, আবার রাতেবেলা করেছেন। রাতেবেলা যখন আপনি কোড ফাইনালাইজ করছেন তখন আপনার কাছে মনে হলো যে সকালবেলা আপনি কোডটা যেভাবে লিখেছিলেন সেটাই পারফেক্ট, তো আপনি বেশি সহজ হবে। সহজ কথা, সোর্স কোডের যে চেঞ্জ, সেই চেঞ্জ ট্র্যাকিং করার জন্য এবং সোর্স কোডের যে ভার্সন, সেই ভার্সন কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনাকে গিটহাব ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এই পোর্শনটা এই পর্যন্ত ছিল। আচ্ছা, তাহলে এরপরে অবশ্যই আবার ডামি পোর্শন শুরু হয়েছে, কারণ ওই পোর্শনে আবার আমি ল্যাপটপে দেখতেছিলাম পরের টপিক্সের নামটা। তো এটা এখান থেকে আমি কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে এই পোর্শনটা আবার হচ্ছে আমার ডামি পোর্শন, তাহলে এই পোর্শনটা কেটে দিলাম। এরপরে আসুন সোর্স কোডের প্রপার ডকুমেন্টেশন। আচ্ছা, প্রপার ডকুমেন্টেশন, সোর্স কোড লিখার, সোর্স কোড যখন আমরা তৈরি করি বা সোর্স কোড, এটার ব্যাকগ্রাউন্ড ছিল এটা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার আমার যে স্ক্রিন সাইজ আছে সেই স্ক্রিনের সাইজের সমান করে দিচ্ছি আমি। ওকে, ফাইন। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে সোর্স কোড লিখার, সোর্স কোড যখন আমরা তৈরি করি বা সোর্স কোড আমরা হোস্ট করে রেখে দিই, সোর্স কোড বুঝতে অসুবিধা হয় বা সোর্স কোডে কতদূর পড়া আছে, তারপরে দেখা যাচ্ছে সফটওয়্যার রিলিজ করার পরে সফটওয়্যারের যে জেকেএস ফাইলটা থাকে কোনো কারণে দেখা যাচ্ছে যে সেই জেকেএস ফাইলটা আমি হারাই ফেলছি বা জেকেএস ফাইলটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, বা জেকেএস ফাইলটা দেখা যাচ্ছে চেঞ্জেসটা ট্র্যাক করে আমি খুব সহজেই জেকেএস ফাইলটা কিন্তু আবার পেয়ে যাই। আবার ল্যাপটপ দেখতে গেছি, করেছি না করেছি সেই যে চেঞ্জেস, সেই চেঞ্জেসটা ট্র্যাক করে আমি খুব সহজেই জেকেএস ফাইলটা কিন্তু আবার পেয়ে যাই। আচ্ছা, এরপরে আবার ল্যাপটপ দেখতে গিয়েছিলাম, ল্যাপটপে যে টপিক্সটা ছিল, আবার ডামি পোর্শন শুরু। তো এই ডামি পোর্শনটা আবার আমি কেটে দিচ্ছি। তো সোর্স কোডের একটা সুন্দর ডকুমেন্টেশন রাখার জন্য আমরা গিটহাব ইউজ করব। এরপরে আসুন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসোর্স। তো এই সফটওয়্যার ডেভেলপার আমরা কিন্তু অনেক রিসোর্স, তাহলে এখানে রিসোর্সের ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমি,
দেন এই রিসোর্সের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার ঠিক আগের মতোই একই জিনিস বারবার করছি। আমার যে টোটাল ডিসপ্লেটা আছে এখানে, এই ডিসপ্লে সমান করে দিচ্ছি এটাকে 10-এ। তো এই টানার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও বলে একটা কথা আছে, উইথ আর হাইটের যে রেশিও, সেই অ্যাসপেক্ট রেশিও যেন নষ্ট না হয়। অনেক রিসোর্স আমাদের কাছে রাখি, আবার দেখা যাচ্ছে যে সফটওয়্যার তৈরি করার সময় আমরা অনেক লাইব্রেরি ব্যবহার করে থাকি বা অনেক সোর্স কোডের হেল্প নিয়ে।